আসসালামু আলাইকুম। এটা ইজিপ্তের আলেকজান্ডার সিটি, ইজিপ্তের সেকেন্ড সিটি, কায়রোর পরেই আলেকজান্ডার। আপনারা জানেন এটা অনেক ইতিহাস। আলেকজান্ডার এই সিবিচে বিশেষ করে ইউরোপিয়ান অনেক টুরিস্ট আসে করোনা ভাইরাসের জন্য। বিচ খালি, লোকাল শুধু কিছু লোক আছেন। আর বিচের পাশে কোরিয়ার হেভেনদে বিচের রঙ একটু সিমিলার, দেখতে সিমিলার। বিচের পাশ দিয়ে রোড, রোডের সামনে পুরনো অ্যাপার্টমেন্ট। আপনারা জানেন এরা 30 থেকে 15 বছর আগেই খুব ডেভেলপ টুরিস্ট আলেকজান্ডারে। দেখেন অনেক মানে পুরনো অ্যাপার্টমেন্ট এভাবেই করা, কিন্তু মনে হচ্ছে সব খালি। এই অ্যাপার্টমেন্ট এই কি অনেকে গেস্ট হাউস করে ভাড়া দিচ্ছে। বড় বড় হোটেল আছে পাশে। এখানে যারা টুরিস্ট ঘুরতে আসবেন তাদের একদিনের মিনিমাম $15, উপরে $500 পর্যন্ত রুম পাওয়া যায়। মানে $15 হলো গেস্ট হাউস টাইপের, আর $100 উপরে হলে সব হোটেল 30টা থেকে 5 স্টার হোটেলের মধ্যে পাওয়া যাচ্ছে। যা হোক, দেখে মনে হচ্ছে খুব পুরনো সিটি, অনেক আগে থেকে ডেভেলপ করা। এরা এখন 30 থেকে 15 বছর আগে তারা এখন 15 তলা বিল্ডিং বা 10-12 তলা বিল্ডিং করে রাখছে। তার মানে তারা আগে থেকে ডেভেলপ ছিল। এনিওয়ে, আলেকজান্ডার সিটি থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে। একসময় আমাদের কক্সবাজারে এরকম সুন্দর হবে ইনশাল্লাহ। এখন সুন্দর আছে কক্সবাজার, তারপরেও এত ডেভেলপ না।